রাসূল বলে দিলেন আল্লাহর রাসূল বলে দিলেন আল্লাহর রাসূল বলে দিলেন আমার মুসলমানেরা রে মদিনায় গিয়ে মরলে কোনদিন লানত হয় না রে যুবকেরা ইবনে মাজার হাদিস করে দেখেন 3231 নম্বর হাদিস রাসূলুল্লাহ বললেন রাসূলুল্লাহ বললেন মান ইস্তাতাআ আইয়ামুত বিল মদিনাতি ফালইয়ামুত বিহা ফাইন্নি আশফাউ লিমান ইয়ামুত বিহা আল্লাহর রাসূল বললেন আমার ইমানদারেরা নবীজি বললেন কারো যদি সামর্থ্য থাকে সেজন গিয়া মদিনায় মারা যায় আল্লাহুম্মা আমিন সেজন গিয়া মদিনায় মারা যায় কেন গিয়া মদিনায় মারা যাবে রাসূলুল্লাহ বললেন ফাইন্নি আশফাউ লিমান ইয়ামুত বিহা যারা মদিনায় গিয়ে মারা যাবে আমি নবী নিজে তাদের জন্য সুপারিশ করব সুপারিশ করব সুপারিশ করব সুবহানাল্লাহ দার কুতনের 3 নম্বর খন্ডে 334 নম্বর পৃষ্ঠা হাদিস রাসূলুল্লাহ বললেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি যে ব্যক্তি আমার রওজা জিয়ারত করলো তার জন্য আমি নবীর সুপারিশ করা ওয়াজিব হয়ে যায় ওয়াজিব হয়ে যায় ওয়াজিব হয়ে যায় নবীজি বলছেন মান হাজ্জা বাইহাকির হাদিস 5 নম্বর খন্ডের 246 নম্বর পৃষ্ঠায় রাসূল বললেন মান হাজ্জা ফাযারা কবরি বাদা মাউতি যে ব্যক্তি হজ করতে গেল আমার মৃত্যুর পরে আর হজ করার পরে আমি রাসূলের রওজা জিয়ারত করতে আসলো নবীজি বললেন কানা কামান জারানি ফি হায়াতি সেজন্য আমি মুর্দা নবীর মোলাকাত করে নাই সেজন্য আমি জিন্দা নবীর সাথে মোলাকাত করেছে সুবহানাল্লাহ